নমস্কার, বরাক তরঙ্গে আপনাদেরকে জানাই স্বাগত। মিজোরামে এক যাজক করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হলেন। এ নিয়ে উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার যে যাজক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে, তার সঙ্গে যদিও কোনো পরিচয় না থাকে, একই বিমানে শিলচরের 5 ব্যক্তি আইজলে ভ্রমণ করেছিলেন। মিজোরাম থেকে এ খবর পাওয়া পর্যন্ত কাছাড়ের কুইক রেসপন্স টিম মাঠে নামে এবং 5 ব্যক্তির থাকা শিলচরের 4টি ফ্ল্যাট কোয়ারেন্টাইন করে রাখা হয়। ফ্ল্যাটগুলি হল NN দত্ত রোড, অম্বিকাপট্টি, জানিংগঞ্জ ও প্রামতলা। ওইসব ফ্ল্যাটের সবাইকে আগামী 7 এপ্রিল পর্যন্ত গৃহবন্দী থাকতে বলা হয়েছে। গত 16 মার্চ শিলচরের 3 ফ্ল্যাটের 5 ব্যক্তি গুয়াহাটি থেকে একই বিমানে আইজলে গিয়েছিলেন। অন্য ফ্ল্যাটে ছিল তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। জেলা প্রশাসন ফ্ল্যাটগুলো কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে। এদিকে করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে সারা ভারতে 15 জনের মৃত্যু ঘটেছে। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় 600-এর অধিক। বুধবার রাতে আহমেদাবাদে এক 85 বছরের ব্যক্তির মৃত্যু ঘটল। করোনা ভাইরাস কোভিড-19 থেকে দেশবাসীকে রক্ষা করতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বহু অঞ্চলে দেখা যাচ্ছে সেই লকডাউন তাদের কাছে কোনো কিছু নয়, তারা স্বাভাবিক জীবনযাত্রায় নিমজ্জিত হয়েছেন।